সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো হবে। আপনারা জানেন গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বিরক সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি ইতিহাস এবং বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মানগুলো, কারণ আমরা বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি জানি, এরকম আছে বাইনারি সংখ্যা পদ্ধতি, টেরেনারি সংখ্যা পদ্ধতি, এরকম কোয়েনারি সংখ্যা পদ্ধতি, পেন্টা, হেক্সা, অক্টাল, সেভেনারি, হেক্সা ডিসিমাল, ডিসিমাল, এরকম বিভিন্ন সংখ্যা পদ্ধতি জানি। কিন্তু বহুল ব্যবহৃত যে সংখ্যা পদ্ধতিগুলো আছে অথবা আমাদের বইয়ের মধ্যে যে সংখ্যা পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল ওইগুলো হল ডিসিমাল, অক্টাল, বাইনারি এবং হেক্সা ডিসিমাল সংখ্যা পদ্ধতি। তো আমরা আজকে দেখব যে ডিসিমাল সংখ্যা পদ্ধতি এটা আমাদের পরিচিত সংখ্যা পদ্ধতি, আমাদের দৈনন্দিন কাজে আমরা যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি 0 থেকে 9, এই 10টি সংখ্যা বা প্রতীক, এই 10টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় ডিসিমাল সংখ্যা পদ্ধতিতে। আর অক্টাল হলো গিয়ে 8টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, 0 থেকে 7, এই 8টি প্রতীক বা চিহ্ন অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো 2, কারণ বাইনারি পদ্ধতিতে 0 আর 1 এই 2টি অঙ্ক বা প্রতীক নিয়ে সংখ্যা প্রকাশ করা। হেক্সাডেসিমালের সংখ্যা বেস বা ভিত্তি হলো 16, এই কারণে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এবং 8 থেকে 1 এই প্রতীক বা এই চিহ্নগুলো দ্বারা সংখ্যা পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করা হয়। তো আমরা দেখব যে ডিসিমালে 0, অক্টালে 0, ডিসিমালে 9, অক্টালে কত, ডিসিমালে 7, অক্টালের মধ্যে 7, বাইনারিতে কত কত হয়, হেক্সাডেসিমালে কীভাবে প্রকাশ করতে হয়, আমরা এই জিনিসগুলো তুলনামূলক চপটা আজকে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ডিসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এই 9 এই 10টি প্রতীক বা চিহ্ন ব্যবহার, পরবর্তী সংখ্যাটি কত হবে এটা আমরা কীভাবে বাইর করবো বা কীভাবে এটা লেখা হয় পরবর্তী সংখ্যাটি কত। তো বিভিন্ন গণিতবিদ এটা গবেষণা করে বাইর করলেন যে পরবর্তীতে সংখ্যাটা হবে 9 এর পরে আজ এই কোনো চিহ্ন নাই, 0, আর বামে একটা 1, এই কম্বিনেশনটা আপনারা ব্যবহার করবেন। 9 এর পরে সংখ্যা হবে 10, তাহলে এর পরে কোন কম্বিনেশন ব্যবহার করা যায়, একই সাথে এবার আবার 0 করে 1, 1 এর সাথে 2, 1 এর সাথে 3, 1 এর সাথে 4, 1 এর সাথে 5, 1 এর সাথে 6 এর কম্বিনেশন, 1 এর সাথে 7, 1 এর সাথে 8, 1 এর সাথে 9, তারপর আবার আমাদের 9 পর্যন্ত যাওয়ার পর আবার প্রতীকের শেষ, 9 এর পরে আবার 0 থেকে শুরু করবো। 0 থেকে বাম পাশে 1 দিলে হবে না, 1 তো এই কম্বিনেশনটা আরো একবার আমরা ব্যবহার করছি, এই কারণে গণিতবিদ বলেন এখানে 2 দ্বারা আমরা ব্যবহার করবো। তারপরে 2 এর সাথে 1, 2 এর সাথে 3, 2 এর সাথে এভাবে আস্তে আস্তে কোনো এক সময় আসবে কত, 29, তারপরে 9 এর জায়গায় 0, আর এখানে ব্যবহার 9 এর পরিবর্তে 3 কম্বিনেশনটা ব্যবহার করতে থাকবে, এইভাবে আস্তে আস্তে এক সময় আসবে 99 এর পরে 2টা 9 এর পরে 2টা 9 এর জন্য 0, যেহেতু 2টা 9 এর পরে বাম দিকে আমরা ব্যবহার করবো 1, এইভাবে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যাকে প্রকাশ করে থাকি। এখন আমাদের প্রশ্ন হলো অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা কীভাবে প্রকাশ করি। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো 8, আর 0 থেকে 7 এই 8টি প্রতীক চিহ্ন ব্যবহার করে, তাহলে অষ্টম নাম্বার পরবর্তী 8টা কীভাবে আমরা প্রকাশ করবো। তো আমরা নিয়ম জানি দশমিক পদ্ধতিতে যেভাবে যে পদ্ধতিতে আমরা লিখবো অক্টাল পদ্ধতিতেও আমরা একইভাবে লিখবো, অক্টাল পদ্ধতিতে 7 এর পরে আমরা ব্যবহার করবো, যেটা কোনো এই নাই আমরা ব্যবহার করবো 0, আর বাম দিকে একটা 1 ব্যবহার করবো। তারপর আমরা ব্যবহার করবো এরকম 1 এবং 0 এর কম্বিনেশন পরে 1 এবং 1, তারপরে 1 এন্ড 2, 1 এন্ড 3 এর কম্বিনেশন, 1 এন্ড 4, 1 এন্ড 5 এর কম্বিনেশন, 1 এন্ড 6, 1 7, কিন্তু 1 এটা আমরা লিখতে পারি না, কারণ কি, কারণ হলো গিয়ে আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 এই 7টা প্রতীক বা চিহ্ন ব্যবহার করা। তাহলে আমরা পরের সংখ্যাটা কীভাবে লিখবো, পরের সংখ্যাটা দেখা যায় না, আবার 7 এর পরিবর্তে ব্যবহার করবো আমরা 0, আর বাম দিকে ব্যবহার করবো 1 এর পরিবর্তে 2, তারপর আবার 2, 0, 2, 1,
2 2 2 এর কম্বিনেশন, 2 3 এর কম্বিনেশন, 2 4 এর কম্বিনেশন আমরা ব্যবহার করি। এইভাবে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলো প্রকাশ করতে পারি। এবার আসা বাইনারি, বাইনারি পরে করি আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। আমরা জানি 16টা প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় 0 থেকে 9, তারপরে 1 থেকে 1 পর্যন্ত। 9 10 কে প্রকাশ করা হয় এ দ্বারা, এটা হলো 11, এটা 12, ডিকে 13 দ্বারা, ইকে 14, আর এক হলো 15 দ্বারা প্রকাশ করা। তাহলে পরের সংখ্যাটা আমরা কীভাবে প্রকাশ করবো হেক্সাডেসিমাল? যেহেতু আর কোনো প্রতীক নাই, সর্বোচ্চ প্রতীক হলো 1, তারপরে আমরা 0 ব্যবহার করবো বাম দিকে, একটা 1, এটার কম্বিনেশনে আমরা পরবর্তী সংখ্যা। তাহলে এই কম্বিনেশনে আমরা লিখতে পারি 1 1 1 2 1 3 1 4, এই কম্বিনেশনটা আমরা ব্যবহার করি। হেক্সাডেসিমালে কীভাবে সংখ্যা পদ্ধতি সংখ্যা প্রকাশ করতে হয় এটা আমরা দেখলাম। এখন আমরা দেখার চেষ্টা করবো যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কীভাবে সংখ্যাকে প্রকাশ করা হয়। বাইনারিতে 2টি প্রতীক ব্যবহার করে 0 এবং 1, পরবর্তীটা হবে 2, না 2 কোনো সংখ্যা পদ্ধতিতে কোনো প্রতীক নাই, তার মানে হলো 1 এর হলো সর্বোচ্চ প্রতীকটি, তারপর আমরা ব্যবহার করবো 0, বাম পাশে হলো 1 ব্যবহার করবো। এভাবে আমরা লিখতে থাকি 1 0 1 1, আবার আমরা সর্বোচ্চটা লিখলাম 1 এবং 1 এর বেশি আর লেখা যায় না, প্রতীক আর কোনো কিছু ব্যবহার করা যায়। তাহলে আমরা আবার 1 এর পরিবর্তে 0 1 এর পরিবর্তে 0, বাম দিকে আবার একটু বাম ব্যবহার করবো। তারপরে এই কম্বিনেশনটা আবার লেখা যায় 1 0 0, এটাকে আমরা লিখতে পারি 1 0 1, এটাকে আমরা লিখতে পারি 1 1 0, তারপরে আমরা লিখতে পারি 1 1 1। এবার আসি আমরা, আবার সর্বোচ্চ সংখ্যা হয়ে গেছে 3 বিটে সর্বোচ্চ, তাহলে আমরা লিখতে পারি 3টা 1 এর জন্য 3টা 0, আর বাম দিকে আরও একটা বিট বাড়ালাম, তাহলে হলো কত 1 3টা 0। এই কম্বিনেশনকে আমরা লিখতে পারি 1 0 0 1 1 0 1 0, তারপরে আমরা লিখতে পারি 1 0 1 1, পর কম্বিনেশন লিখতে পারি 1 1 0 0 1 1 0 1, এই কম্বিনেশনটা লিখতে পরেরটা লিখতে পারি আমরা 11 11 11 0, পরের সংখ্যাটা লিখতে পারি আমরা 1 1 1 1, তারপর আমরা দিতে পারি 1 2 3 4টা 0, 4টাকে পরিবর্তে বাম পাশে একটা 1, তারপরে সংখ্যাটা আমরা লিখতে পারি কম্বিনেশন 1 0 0 0 1 1 0 0 1 0, তারপর লিখতে পারি আমরা 1 0 0 1 1, পরেরটা লিখতে পারি আমরা 1 0 1 0 0, এভাবে আমরা এই কম্বিনেশনের মাধ্যমে বাইনারি সংখ্যাটা লিখতে পারি। তাই এরকম পর্যন্ত আমরা দেখলাম যে বিভিন্ন সংখ্যা পদ্ধতির মধ্যে তুলনা, বিশেষ করে প্রধান 4টা সংখ্যা পদ্ধতি, ডিসিমাল, অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা তুলনামূলক সারণীটা দেখলাম যে দশমিক সংখ্যা পদ্ধতিতে কীভাবে প্রকাশ করা হয়, বাইনারি সংখ্যা পদ্ধতিতে সংখ্যাকে কীভাবে প্রকাশ করা হয়, হেক্সাডেসিমালে এবং ডিসিমালে কীভাবে সংখ্যাকে প্রকাশ করা হয়। আর পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব বিভিন্ন সংখ্যা পদ্ধতির মধ্যে কনভার্সন, বাইনারি সংখ্যা থেকে কীভাবে ডিসিমাল, হেক্সাডেসিমাল, অক্টাল সংখ্যা পদ্ধতিতে নেওয়া হয় এবং অক্টাল থেকে কীভাবে এরকম অন্য 3টা সংখ্যা পদ্ধতিতে নেওয়া হয়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।